রেসিপিটা বানানোর জন্য আমি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো নুন, নিয়েছি 2 টেবিল চামচ তেল। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। মিশানো আমার এখানে হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ডোটা আমার এখন রেডি হয়ে গেছে। দেখুন ডোটা ঠিক খুব নরম হবে না, খুব শক্ত হবে না, রুটি বা পরোটার ডো ঠিক যেরকম হয় সেরকমই হবে বন্ধুরা। তো এখন ডোটার ওপর দিয়ে আমি খানিকটা তেল লাগিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ তেল লাগিয়ে দেবো এর মধ্যে। আর ডোটাকে এখন আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো, ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখেছি। সেই জন্য ততক্ষণ আমি এখানে আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এই যে সেদ্ধ করা 2টো আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি সেদ্ধ সুবিধার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বলে সেই জন্য আমি 2 পিস করে নিয়েছিলাম, 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো আপনারাও করে নিতে পারেন আপনাদের মতন। এখন আমি এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে হাতে করেও ম্যাশ করে নিতে পারেন অথবা গ্রেটারে করেও করে নিতে পারেন। তো গ্রেটারে করে নিলে মনে হয় আমার ভালো হয়। তো এখন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখন আলুটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। বন্ধুরা আপনারা চাট মশলাটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলাটা দিলে এই আলু মাখার ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। এখন দিয়ে এগুলো আমি সব ভালোভাবে মেখে নেব। তো আমার এখন আলুটা মাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা মাখার পর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। তো এখানে একটা জরুরি কথা বলি, আলুটা আপনারা এভাবে নেবেন এবং অবশ্যই টেস্ট করে দেখবেন যে আলুটার মধ্যে নুনের পরিমাণটা ঠিক আছে কি না। যদি নুনের পরিমাণটা ঠিক না থাকে তাহলে কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো হয় না, এটা আপনারা জানেনই। তো আমি এখন দেখে নিচ্ছি, পুরো সুপার টেস্টি বন্ধুরা, কি বলবো। গরম মশলা আর চাট মশলার ফ্লেভারটার মধ্যে এত সুন্দর এসেছে। আপনাদের অনুরোধ রইল ঘরে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়। তো যদি ঘরে আপনারা ট্রাই না করে দেখেন তা বুঝতে পারবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা। এভাবে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। সন্ধ্যেবেলা স্ন্যাক্স এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন ঘরে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন এখন গ্যাসের দিকে চলে যাচ্ছি। তো আমি গ্যাসে গরম হতে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরষে তেল, খুবই সামান্য পরিমাণ সরষে তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে, আর দিচ্ছি এখানে 1টি শুকনো লঙ্কা ছিঁড়ে, এভাবে 1টি শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিলাম। আপনারা মনে করলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি। যদি আপনারা ঝাল মনে করেন যে ঝালটা খাবো তাহলে আপনারা ঝালটা দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা কেটে, কিন্তু আমি ঝালটা এখানে এভাবে চারিপাশে ছড়িয়ে নেবো। দিয়ে ছড়িয়ে নেওয়ার পর আলু মাখাটা এভাবে দিয়ে দেবো, আলুর ব্যাটারটা, নাহলে তো জানেনি আলুটা কড়াইতে লেগে। আমি আলুটা দেওয়ার পর এখন ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। তো এখন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো, কারণ নামিয়েছি ধোঁয়া উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ব্যাটারটা ঠান্ডা করা খুবই জরুরি বন্ধুরা, নাহলে কিন্তু ময়দার গোলার মধ্যে পুরগুলো যখন পুরবেন তখন কিন্তু ময়দাটা একদম প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যাবে এবং কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না, তেলে দিলে সেগুলো কিন্তু ছেড়ে যাবে, রেসিপিটা কিন্তু পুরো পারফেক্ট হবে না। এখানে কিন্তু আলুর পুরটা ঠান্ডা করা, পুরটা রেডি করতে করতে 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো এদিকে আমার ময়দা মাখাটাও রেডি,
আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। তো এখন গোলাগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো গোলাগুলো ঠিক লুচি সাইজের মতন কাটবেন, লুচি যেরকম হয় সেই সাইজে কাটবেন। এখন আমি সব গোল গোল করে নেব এভাবে। তো আমার এখন সব গোল গোল করা হয়ে গেছে, এগুলো আবার অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। তো আমি এখন নিয়ে নিচ্ছি লুচি ছাঁকার একটা ছানতা। তো এটা তো সবাইকার বাড়িতে সহজেই পাওয়াই যায়, বন্ধুরা সবাইকার বাড়িতেই প্রায় থাকে। তো এর উপর দিয়ে আমি এখন খানিকটা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এইভাবে একটা গোল্লা নিয়ে নিলাম। নিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবো, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে। আলু যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এরপর দিয়ে এইভাবে দিয়ে এভাবে তুলে এভাবে একটু জল লাগিয়ে নিতে হবে চারিদিকে, নাহলে মুখটা কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। তো এভাবে আমি চারিদিকে জল লাগিয়ে নিয়েছি, এই জল লাগিয়ে এভাবে এই যে তুলে ভালো করে চিপে চিপে দিতে হবে, ভালোভাবে মুখটা চিপবেন, নাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা কিন্তু খুলে আলুগুলো সব বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ভালো করে চিপে চিপে দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। তো এখন আমি নতুন করে আবার একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, যতটা পারছি সহজভাবে শেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন। তো এখানে আর একটা দরকারি কথা বলি বন্ধুরা, লুচি ছাঁকার ওই ঝাঁঝরি হাতাটা ওটা কিন্তু আপনারা নিচে বসাবেন না, নাহলে কিন্তু নিচে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু চাপা পড়ে যাবে আর ডিজাইনটা কিন্তু ভালো উঠবে না। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কত সুন্দর উঠেছে। তো দেখুন এভাবে এখন আমি সবগুলো রেডি করে নেব। তো ঘরে আপনাদের গেস্ট এলে পরে আপনারা এভাবে সার্ভ করতে পারবেন বানিয়ে। খুবই ইউনিক একটি রেসিপি, খুবই স্টাইলিশ একটি রেসিপি। এখন যত দিন যাচ্ছে তত তো নতুনত্ব কিছু শেখাই দরকার বন্ধুরা। তো আপনারা ঘরে অবশ্যই এভাবে ট্রাই করবেন, গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, এত সুন্দর হবে খেতে যে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে এত সুন্দর একটি রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই কম খরচায়। দেখুন আমার ডিজাইনগুলো পেছনে কত ভালো উঠেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠেছে ডিজাইনগুলো। তো এখন আমি গ্যাসের দিকে তেল আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এখন গ্যাসে আমি তেল কিন্তু খুব একটা ধোঁয়াদার গরম না হলেও হবে, মিডিয়াম ফ্লেমে গরম করেছি আমি। তো এখন আমি দিয়ে দিলাম সবগুলো। তো ওখানে দেখতে পাচ্ছেন মাত্র আমার 120 গ্রাম ময়দাতে আমার 8 খানা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটা কী নাম দেওয়া যায় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো কিছু রেসিপিটা জানতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো এখন গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। তো আমি দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিয়েছি কড়াইতে। তো ভেজে এখন আমার দ্বিতীয় ব্যাচ রেডি হয়ে গেছে, পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টেস্টি অ্যান্ড ইয়ামি, দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। তো দেখুন আমি এখন সবগুলো রেডি করে নিয়েছি, মাত্র 120 গ্রাম ময়দাতে আমার 8 খানা বড় বড় তৈরি হয়ে গেছে, আপনারা যাই বলেন না কেন। তো এটিকে আলুর গুজিয়াও বলা যেতে পারে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখুন এখনও গরম আছে, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি একটা খেয়ে দেখাবো। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।